মুসলমান আপাতত কবর হওয়ার জন্য শর্ত লাগবে তিনটা পয়টা। তিনটা জিনিস যদি আপাততের ভেতরে না থাকে রে, সেজদা দিতে দিতে কপালে দাগ ফানাইতে পারবা, এই সেজদা আল্লাহর দরবারে পৌঁছবে না, ঠিক না? খুব কম সময়ের ভিতরে কথা শেষ করা লাগবে। এই তিনটা শর্তের ভিতরে এক নম্বর হলো সহি নিয়ত। সহি কথা বলা করে মুখস্থ করে ফেলবেন আজকে, সহি সঠিক নিয়ম, সঠিক হালাল খাওয়া তিন নম্বরে, আবার বলেন এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে। আপনি যে আমলে করেন এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আমল কবুল হবে। আবার মাগরিবের নামাজ যারা যারা পড়ছেন এবার হিসাব মিলান, ইংরেজিয়া পড়ছেন না, এটা মুখের কথা না, এটা মুখের কথা না, অন্তরের কথা আপনি মিলান যে মাগরিবের নামাজ যারা পড়ছেন কেন পড়ছেন। আপনার অন্তরের খবর আমি জানি, আমার অন্তরের খবর আমি জানি, আপনি জানেন না। আমি যদি এই নিয়তে ফেরা থাকি আমার মানুষের নারী সেলফির সাক্ষ, আমি মাগরিবের নামাজ পড়লাম না, ওখন নগর ফাড়াই না, মানুষে চাইয়া থাকবো হবলে যদি নামাজ পড়েন, নামাজ না পড়ি কেমনি? এমনি কেউ যদি আমি নামাজ পড়া থাকি আমার নামাজ কি আসে না গেছে? আমার নামাজ নট। মানে আপনি যদি মনে করেন মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওখানে যদি নামাজটা না ধরি মানুষে কী থাকবে? এই মানুষে কী থাকব? এই নিয়তে যদি একটা সাজদা দিয়া থাকে অথবা এক কোটি সাজদা দিয়া থাকে সব ফাও গেছে। আপনি চিন্তা করছেন জানাজান ভিতরে আইলাম সকলে বসিয়ে যায়, আমি একটা নেতা, আমার মানুষে এমপি কয়, আমার মানুষে মন্ত্রী কয়, আমার মানুষের মানে, তখন আমি যদি কলা গাছটার তলে ফেলে ফেলে সিগারেট খাই আর সকলে যদি কেউ বসিত ভিক্ষা নামাজটা পড়ে দূরের তো একজনে অন্য করবো, এবার দেখছো কি তা করলো? এই সরবে যদি আপনি গিয়া থাকে আপনার নামাজ আসে না গেছে। আপনি যদি মনে করেন আপনার নামাজ না পড়লে মাইয়াদারে ভালা বিয়া দিতে পারতেন না, এই নিয়তে যদি আপনি নামাজ ফিরে দেন আপনার তো সবে গেছে। আপনি যদি মনে করেন আপনি দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে করে আপনি রাখলেন না, আপনি যেই কামান্যা এমনি কোনো দাঁড়িয়ে রাখুন না, বেড়া না, এমনি খাওয়াইতে 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 এমনি যা একটা ফিসটা করছেন যাওয়ার বলে আসার জায়গা বললো আসেনি রা। এবার আর দাঁড়িয়ে রাখলো না, সে লোক আছে বুড়া দাদার গাল, আগে তোমার সঙ্গে টাইট আছে কেন, পানি দিলে মুখটা ধুইলে সুট করে পানি টানেন গেছে, আর ওখান মশলা পোয়া খানে তেল ধরে গালার ভিতরে গাথা হইয়া, তারপরে এবার কামা হাত ছয়টা বাস ফসে যারা সিফার, এবার সে লোক আছে কামাই তো হাতে পায়ও বাস ফুড়ে গেছে, এটা কামানি বন্ধ করে দেওয়া তো তোরা এত কথা কইছি কামা, কয় সিফার ফুড়ে গেছে কত কয় পান দুজাও ধরে কামা, হ্যাঁ প্রায়ান দিয়ে ধরে কামাইছে, আর পুরো তিন চার তিন চারটে বাস ফুরা রয়েছে, হ্যাঁ কইতেছে ও আপনি যে কইতেছেন টান দিতাম টানে তো বার হয় না, হেলারান জিব্বা দিয়ে ঠেলা দিয়া ধরে, হেলারা জিব্বা দিয়ে ঠেলা দিয়ে যাচ্ছে পুরো কাল বার হয় না, হ্যাঁ কয় কিন্তু ঠেলানা দিতে গেলে তো ঠেল ঠেসি বার হয় না। কামাইতে গেছে বলে গাল গেছে না কাটতে, বড় ব্যক্তি তো মশলা বলে বলে গেছে বার দাঁড়িয়ে একটা জুয়ান ফোনা কলেজ ওপরে তার চারা জানি বুঝেছে দাঁড়িয়ে ফোন আছে, এটারে মনে করে দাঁড়িয়ে হ আর কামাই তো পারে না গাল কেটে আর ফোনে দাঁড়িয়ে হন, দুইটা কি হয় বিচার তো আপনারা রাত দিয়ে গেল, বাইরে আপনারা পড়ে বাড়িটা আপনারা তো দেন, বাড়িটা আমার আর দরকার নাই। এবার চিন্তা করে দেখে ইচ্ছা করে দাঁড়িয়ে দিয়ে রাখতে দ, আর কামাইতে পারেন না গাল কাটতে গেছে যা দেখতে না হ, দুইটা কিছু বলে আপিব কথাখানে আপিব, তুমি কি একবারে রাখছো না আবার কামাইলে দাও একবারে সায়ক না আছে অনেকে আছে তো কেমন করে তো রাধে কামায় রাহে কামায় তো একটা সামান্য বুঝছো না তো না ভাই সব। ও এবার একটা ওষুধ কথা তুই, আচ্ছা দাড়ি জন্মের ফলে মানুষের মাথার ভিতরে চুল থাকে না যে থাকে না, মাথার ভিতরে চুল থাকে না, তা যখন বাচ্চা যখন মায়ের গর্ভত্বে বার হয় মাথার চুল থাকেনি তার বউ থাকেনি, আর বউ থাকে চুল থাকে চুলের এক পাতার পাপড়ি থাকে,
কিন্তু দাড়ি থাকে না। আচ্ছা দাড়ি রাখলে যদি সব মাথা কামাইলে তো কোনো কোনো হইতো না, দাড়ি কামাইলে কোনো হইব, কিন্তু আল্লাহ দি হেই দাড়ি দিয়ে করাইলো না, সুখ দিয়ে করাইলো, এনে ফুসফুস কামা, এনে তো রহস্য আছে নাকি নাই? যেটা কামাইলে গনইব সেইটা নাই, যেটা কামাইলে গন হইতো না, হে সুন দিয়ে তুই ফেরাইলো, দাড়ি দিয়ে ফেরাইলো না কেন? এটা জানার দরকার আছে, দেখতে না তো এমন আছে। আমি অনেক গবেষণা করে এটা বার করছি, কারণ হইলো দাড়িটা যদি জন্মের পরে হইতো তে শুধু থাকলে দাড়ির মর্যাদা বুঝলো না, দাড়ির মধ্যে তার পেশাব লাগলো, দাড়ির ভিতরে তার খানা লাগলো, কিন্তু শুধু মানুষ পরিষ্কার করতে পারতো না, তার মাথার ভিতরে পায়খানা লেগে থাকে, পেশাব লেগে থাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর সুন্নত দাড়ি এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয়, আল্লাহ কয় দাড়ি হেঁটেই নে দেন, যখন তে হালাল হারাম বুঝে, ফাঁক নাফাক বুঝে, ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাড়ি দেয়। আমি যদি কয় দাড়িটা রাখতে দেয় হুজুর এখনো বয়স হয়েছে না, আরে বয়স যদি হইতো নাই হইতো তাহলে এই বয়সে তোর আল্লাহ দাড়ি দিল না, কি না ফা যখন রাখতে পারবি, যখন তুই দাড়ির মর্যাদা বুঝবি, তখন তোর থানির দায় ঠেকান করার দাঁড়িয়ে হয়েছে, জন্মের সময় তুই দাঁড়িয়ে রইল কোনো আসব দেখি না, তে বুঝছে এখনো সময় হয়েছে না, তো একটা সময় সিলেন্ড হয়েছে, তো নতুন গড়ি কিনছে, তুই তুই সময় সিলেন্ড হয়েছ, তো তুই বুঝছ সময় হয়েছে না, তোর তে তত সুইটা ফোলাবে জানা যাবি না, তুই সময় বুঝছ, তোর চালায় গ্যারান্টি দিছে তুই আরো 10 বছর বাঁচবি, এটা কইয়ার পরে দাবি কামাই। হ্যাঁ যদি কইতে পারো যে হুজুর আরো 10 বছর বাঁচতে আসি, এত তারে ঘুরে পড়েন না, মনে করেন না আমি মরে দিতে আসি, এইরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যা বাড়ি কামাইও যা পনের আমি বেরিয়ে তোমার পক্ষে আমার লোকে কয়াম কি ওরম হব, তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তুমি এই কাম করো কেড়ে, তাইলে যা কিছু করবো আবাদত কবুল হওয়ার জন্য শক্ত না পাস, আমার কথা হয় না দেখি পাড়া, এক নম্বরে এক নম্বরে এখন দাড়ি আমরা যে রাহা এটা কি বাইয়া বিয়া দেওয়ার লেগে না আল্লাহর লেগা, মাইন্ডসে খারাপ হবে আর লেগে না আল্লাহর লেগা, আমায় তোমার পারি না সামরা ফর হয়েছে আর লেগে না আল্লাহর লেগা, আন্নার জন্য দাড়ি রাখতো চায় তারা বুড়ো হইলে রাহে না, তারা যখন উঠছে তখন রাহে পিকি না, যদি আল্লাহর লেগে রাখতে চাও আর যদি সেটি কইলাম হেঁটে লেগে রাখতে চাও তো রাখবা পরে আগের হাঁটবে কি, যেহেতু দরকার নাই যখন যদি রাহারও দরকার নাই, আর যদি মনে করো আল্লাহর খুশির লেগে রাখবা আল্লাহ যেদিন দিছে সেই দিনে রাখবা, আরেকটা শিক্ষতা কই দাড়ি দি কামাইয়া কবরও যাও ওনার দাড়ি দি লইয়া কবরও যাও তখন দাঁড়িয়ে জিগাইয়েন লাভ কুন ঠেকতে না খাও কামাইয়া কুমাই আপনার কবরে গিয়ে উঠছেন হারেস থাকে কি তার হিন্দু না মুসলমান সব আর তুমি যখন দাড়ি দিয়ে রয়ে যাইবা খেয়ারেস্তা যদি হিন্দু না মুসলমান দশটা দাড়ি আবার জি যায় হলে বেদ হ্যাঁ তো তোমার ফাওয়ার অন্য রূপ ঠেকতে না খাও এটা বুঝ করে কাম করে নেই রোদে এক নম্বরে সহি সহি এবার আসুন সহি নিয়ত কারো তো কোরআন শরীফ থেকে একটু শুনি শুনতে মন চান সবে আমার সাথে পড়ে আপনি বলেন ইন্নাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়াদু সুকি আমার কোরবানি সুবহানাল্লাহ পায়না খুব সূক্ষ্ম কথা কোরআনের আছেন আজ আছেন আল্লাহ পাক কোন হ্যাঁ নবী আপনি বলেন খুব মন দিয়ে শুনেন খুব মন দিয়ে শুনো কোরআনের কথা আল্লাহ দাদা নবী গো অনবী কোন হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি হে নবী আপনি বলেন আমার নামাজ আল্লাহ শিখাই দেয় নবী নিজেতে কয় না আল্লাহ শিখাই দেয় বলেন ইন্না সালাতি
নবীজি কয় ইন্না সানাতি পাকন ওয়া নুসুকি নবীজি কয় ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবার অর্থ শুনো আল্লাহ কয় নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কথা শিখাই দিছে কে বলাইতাছে কারে দিয়া উইকে দিয়া উইকে শুধু নবীজি কে না এটা যেন আমাদেরকেও কইতে আছে ও সাহেব ও মোস্তাক ফয়েজি ও আমার কুরবান ও মাহইয়া আমার জীবন ও মামাতি আমার মরণ সব কিছু কারো খুশির জন্য না কাউকে দেখানোর জন্য না কারো প্রশংসার জন্য না তাহবা নেওয়ার জন্য না আমার যা কিছু সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা কম